বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আর আমিও সকালে একটা নতুন দিন শুরু করলাম। তো আজকে তো সবাই বাড়িতে আছে, বাট এই মুহূর্তে আমি আর মাই উঠেছি। চায়ের এটাকে চেঞ্জ করব আমার আর হচ্ছে না, ওদিকে কাজের দিদিও চলে এসছে। চা পাতাগুলো কেমন করে পড়েছে ছাকনি দিয়ে। দরজাটা খুলে দিই, নাহলে আবার সে দু মেয়ের দেরি হলে হাঁটা মারবে। এই হয়েছে এখনের অবস্থা। খোলা তো, ছিটকানি দিয়ে দিই। আমার আর মার চা নিয়ে নিয়েছে, এবার পার্থ যেহেতু দুধ চা খায় তো সেই জন্যে দুধ চায়ের পাতা দিয়ে দিলাম। পলথিতে জামা কাপড় আছে, ওটাই রাখো। মা আসো, আজকে মানে আরো 2 ঘন্টা ঘুমাতে পারলে সারা সপ্তাহের ঘুমের যে অভাবটা সেটা মিটতো, বাট উপায় নেই। ওদিকে মাও উঠে গেছে, কি করে কি কি করো মা? সত্যি কিরম কপাল না? ভাবলাম তোর বাবা করছি, আমি সে 1 লাখ টাকার আগের মতো হিসাব দিয়ে শেষ করে দেবো। আমার তো আর দেখি ভগবান দিলে করবো। আমার এখন বাবা আগে আমার বিয়ের সময় 3 আমার বিয়ের সময় 4,000 টাকা, 7,000 না, পিসির বিয়ের সময় 11,000 হলো। হ্যাঁ, দীপাকটা আগে দিয়েছে সোনু আর দীপাকটা তো একসাথে। আর এখন 1 লাখ টাকার কোনো গয়না হয় না। এরপর দেখতে দেখতে তিতলির বিয়ের সময় বুঝলে মা 1 লাখ টাকা হয়ে যাবে। তুমি তো সে কবে থেকে বলতে পড়বে? থাকতে চালাতে পারবো না। দেখো আমি শুনিনি, আমারও আমি তো কানে হেডফোন দিতেই পারি না, হেডফোন আমি দিতেই পারি না। আমার তো কি করতে লাগে মাথা পাতা দিয়ে। হ্যাঁ, কিসে হেডফোনে? হ্যাঁ, দেখি দেখি একটা কারা বসতো। দাঁড়া এটা নেবো এখানে। এই তিতলি আবার ঘুমিয়ে পড়েছে।
তুমি নরমালি থাকতে গেলে তোমার একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে যাবে। একটু সেদ্ধর জন্য রাখবা, বেশি হয়ে গেলে নাকি? তা রেখে দাও, কালকে দেবো। খান কমাও একটু। আমি এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি সকালের সকালের খাবারের জন্য, আর মা ওই ওল কাটছে। কই সে মা? মা ওল কাটছে। এই যে তরকারি রেডি, আর টানাবো না এটা, আর লুচিটা করে নেব। আর এই যে ফ্রিজে ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন মাছ, তার এক এক পিস করে ছিল, তো এটা দিয়েই আজকে ওল রান্না হবে। দাও আমাকে দাও, আমি এটা ধুয়ে সেদ্ধ বসিয়ে স্নান করে আসো। পারবো এক হাতে? তুমি স্নানে যাও গে। আসলে কি দেবো? ও দেখো তো, মাকে এটা করতে দেবো আজকে। হ্যাঁ হ্যাঁ, ওই চালগুলো দেখি আজকে ভাত। এই আবার তিতলি খেতে চায় না আজকে, দেখি করবো। ওল সেদ্ধ বসি, আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। মা খাচ্ছে ওই আলুর তরকারি দিয়ে, মুড়ি দিয়ে, আর আমি লুচি আর তরকারি খাচ্ছি। মেশিনটাকে বিক্রি দেখি কে নেয়, কাকে বলবো, বিক্রি করে দিই, জায়গা ফাঁকা করি। ওই আলমারিটা নিয়ে গেলে জামা কাপড় গুলোকে রেখে আসতে পারতাম আস্তে 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 করে, বুঝলা? তেল পুড়ে যাচ্ছে মা। সব পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, আজকে এটা দিয়ে করবো তো পটলের দোলমা। আজ বলেছিলাম ওলটা মাকে দিয়ে করাবো, তো মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে খাওয়া দাওয়ার পরে। আমি পছন্দ করেছি এই দরজা, এই তিনটে দরজায় পাঠাচ্ছি ছেলে কি হবে, ও কিচ্ছু বোঝে না কিছু না। এই দেখো এই দরজাটা ভালো, ভুলে একদম একদম লিখতে শুরু করেছে, এটাই ফাইনাল, পরে চেঞ্জ হবে না, সে লিখছে কি বলবো না, ফাইনাল। তুমি দেখো বললাম, কেউ বলো না যে যেটা ওই ওই বাড়িতে করবে সেটা একটু পাঠাও না একবার, যখন অনলাইন আছে। ফোনটা কোথায় গেল আমার? তোমার ফোন তোমার হাতে? হ্যাঁ, ওকে করে দিন। ভোলা বলছি কি, শোনো শোনো আগে শোনো একটু তুমি, আমি তো তোমার ওই এটাও বাচ্ছি, মডিউলার কিচেনের যে নিচের নিচের যেটা কালারটা হবে, উপরটা তো সাদা, তার সাথে তোমার ইয়ে হবে, কিছু কাজ হবে, মানে কাজ মানে ঘোলাটে কাঁচ আর সাদা। তো আমার কথা হচ্ছে যে আমি সেটা পাঠাচ্ছি, এই যে তোমার যে যেটা দেখালাম পাঠালাম, তুমি যে তোমাদের যেটা করেছে
মিস্ত্রি যেটা এসবিআই ব্যাংকের ভদ্রলোকের কাছে নিচেরটা, ওটার কি একটা ছবি পাঠাতে পারবে? যদি বললে তাহলে একবার লাস্ট দেখে ফাইনাল করে ঘন্টা কাটা করে দিই। ওকে ওকে ওকে। এটা ভালো কি তাই না? হ্যাঁ ও তো বলবেই, ওর দিক থেকে ও তো এই হবে। হ্যাঁ নাহলে তো কল করে দিয়ে না এটা না এটা মিস্ত্রি কতবারই করবে। ঠিক আছে ও তো করছে, ব্যবহার খারাপ না, মিষ্টি কথা বলে সব ভদ্রভাবে যদি দেখতেও ভালো করেছে। তবে যেটা করেছে যদি দেখলাম সুন্দর লাগবে ঠিক না তাই না? এটা কি, এটা খারাপ হয়েছিল? কি খারাপ হয়েছিল? এটা তো কিছু নেই, এটা কিছু নেই, স্ট্রেট না, শুধু তোমার কথা এরকম তাক তক মানে ই লাইক ই করে দেওয়া। ঠিক ঠিক ঠিক। স্নান করে এসছি আর এখন আমরা খেতে বসবো। তো কেমন হয়েছে একটু বলো? তিতলির খুব ফেভারিট এটাই, দেখো সব ফুলগুলো কেরম করে ছড়িয়ে রেখেছে। পটলটা খাবে আর তার মধ্যে থেকে চিংড়িটা বেছে বেছে খাবে। ওই যে ওর ভেতরে কিন্তু চিংড়ি মাছ পেস্ট করে দাও মা মশলার ভেতরে, খাও সবটা সহ খাও। রান্না হলো এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে ওল ইলিশ মাছ দিয়ে, আর ওইটা নিয়ে আসতে হবে, আর হচ্ছে এই যে পটলের দোরমা। তুমি কি পড়াশোনা করছো? এখন কি সোশ্যাল সায়েন্স পড়বে? এখন সোশ্যাল সায়েন্সও পড়ছো? মটর ডালের বড়া ভেজে এটা কি হই? সায়েন্স? এটা সায়েন্স, এটা সায়েন্স, এটা ম্যাথসও করবে এখন, সব করবে। দেখো কত ভালো মেয়ে। কিসের? হ্যাঁ আচ্ছা রাখো, তুমি রেখে দাও তোমার কাছে। ননিও দেবে? দেখো তিতলি টাকা পেয়েছে, দাদাও পেয়েছে, এই যে 1000 টাকা দাদাও পেয়েছে। আচ্ছা থাক, তুমি ই করেছো আর কি করবে? কি করছো তুমি এখন? নোটস লিখছো? ওকে তিতলি বলি নোট, বাবা সব ছেলেমেয়েগুলো কত ভালো, দেখো একে একে নোটস বের করে নোটস করছে, মনে হচ্ছে ফুল মার্কসই পাবে না গো মনে হচ্ছে। কি এটা? আরে দাঁড়া, এই দাঁড়া বল মানেটা কি? গালাগালি দিলি? গালাগালি দিলি? বল এটা বানা, এটা বল, ট্রান্সলেট করে বল, বলে সবাই চলে এসেছে তালাটা দিয়ে সব। কি এটা বল? এই তিতলি
এই দিতলি আমি বিজে আরি না গানের লিরিক্স কি গান বিলম্বরে এটাই বলি সাউথ ইন্ডিয়ান ফিল্ম গান বলম 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 বললি তো আমার তো সাউথ ইন্ডিয়ান হ্যাঁ সাউথ ইন্ডিয়ান ফিল্ম তামিল হ্যাঁ তামিল হ্যাঁ